অনেকের মনে ডায়াবেটিসের কারণ সম্বন্ধে অনেক ভুল ধারণা আছে, আবার অনেকের মনে অনেক জিজ্ঞাসা আছে, অনেক প্রশ্ন আছে, ডায়াবেটিস কেন হয়, কিভাবে ডায়াবেটিস হয়। আবার অনেকেই জেনে থাকবেন ইনসুলিনের অনিয়মিত সিক্রেশনের জন্যে ডায়াবেটিস হয়। আজ আমি ডায়াবেটিসের রিয়েল কজ সম্বন্ধে আলোচনা করব আর বলবো ডায়াবেটিসের বেস্ট চারটে হোমিওপ্যাথিক ওষুধের কথা। এই আলোচনা শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেল আজ প্রথম দেখছেন বা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিও এলেই জানতে পারেন, সবার আগে জানতে পারেন। আর অবশ্যই শেয়ার করুন আমার ভিডিওটা যাতে এটা জেনে অনেক লোক উপকৃত হয়। ডায়াবেটিস কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্যে হয়। এবার বুঝতে হবে এই ইনসুলিন রেজিস্ট্যান্স কী, এটা বোঝার প্রয়োজনে আমাদের আগে বুঝতে হবে ইনসুলিন কী আর কার্বোহাইড্রেট কী। আমাদের খাদ্যের তিনটি মেজর কম্পোনেন্ট হলো ফ্যাট, প্রোটিন আর কার্বোহাইড্রেট। অনেকেই জানেন এই কার্বোহাইড্রেট কার্বন, অক্সিজেন আর হাইড্রোজেন নিয়ে তৈরি হয়। আমি একটু অন্যভাবে বলি, এটা একটু সহজ ভাষায় বলছি, খাওয়ারগুলো যখন শরীরে গিয়ে সুগারে কনভার্ট হয়, যখন আমরা কিছু খাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তখন শরীরে গিয়ে সেটা সুগারে কনভার্ট হয়ে যায়। এই এই সেই কার্বোহাইড্রেট, এটা কিন্তু মিষ্টি জিনিস খেলেও হতে পারে, আবার মিষ্টি ছাড়া অন্য কোনো জিনিস খেলেও কিন্তু এই কার্বোহাইড্রেট সুগারে গিয়ে পরিণত হয়। এবার ইনসুলিন নিয়ে বলি, আমরা যে খাবারগুলো খেলাম তা পেটে গেল, সুগারে কনভার্ট হয়ে গেল, এবার এই সুগার ব্লাডে মিশে গেল, ব্লাড থেকে প্রতিটি কোষে বা সেলে এবার এই সুগার যাবে। কিন্তু সুগার ডাইরেক্টলি সেলে যেতে পারে না, এর জন্য একটা কেরিয়ার লাগে যেটা হলো ইনসুলিন। তবে এই ইনসুলিন কী কাজ করে, ব্লাড থেকে সুগারকে নিয়ে সেলের মধ্যে পাঠিয়ে দেয়। এই ইনসুলিন আমাদের প্যানক্রিয়াস থেকে তৈরি হওয়া একটা সিক্রেশন হওয়া একটা হরমোন। তবে কার্বোহাইড্রেট বোঝা গেল আর ইনসুলিন বোঝা গেল, এবার ইনসুলিনের রেজিস্ট্যান্সের সম্পর্কে আসি। এই প্রসঙ্গে এবার বলি, বডি সেলগুলোতে ইনসুলিন সুগার পাঠায়, এবার যখন সেলগুলোতে সাফিসিয়েন্ট সুগার অ্যাবজর্ব হয়ে যায় তখন সেলগুলো ইনসুলিনের বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স তৈরি করে, অর্থাৎ ইনসুলিন যাতে সেলের মধ্যে সুগার আর না পাঠাতে পারে তার জন্য একটা বাধা সৃষ্টি করে। তখন প্যানক্রিয়াস আরও ইনসুলিন তৈরি করে করতে থাকে আর ইনসুলিনের ক্ষমতা আরও বাড়িয়ে দেয়, অর্থাৎ সেলে আরও সুগার ভরে দেয়। তখন সেলগুলোতে সুগার আরও আর দরকার নেই, সাফিসিয়েন্ট হয়ে গেছে, তখন এই সেলে অনেক ইনসুলিন সুগার অ্যাবজর্ব হয়ে গেছে বলে ইনসুলিনের বিরুদ্ধে রেজিস্ট্যান্স আরও বাড়িয়ে দেয়। এবার বলি, ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে ব্লাড সুগারের কী সম্পর্ক। প্রথম থেকে বলি, এই যে কার্বোহাইড্রেট জাতীয় খাওয়া দাওয়া যে আমরা করলাম, সেটা বডিতে গিয়ে সুগারে কনভার্ট হলো, এই সুগার এই সুগারকে ইনসুলিন এই বডির সেলগুলোর মধ্যে পাঠিয়ে দিল, এইবার সেলগুলো যখন সাফিসিয়েন্ট সুগার পেয়ে গেল তখন ইনসুলিন ইনসুলিনের বিরুদ্ধে রেজিস্ট্যান্স তৈরি করলো, তার ফলে ইনসুলিন ব্লাড থেকে সুগারকে সেলগুলোতে পাঠাতে পারে না, ফলে ব্লাডের মধ্যে সুগারের লেভেল বাড়তে থাকে। এবার ব্লাড টেস্ট করলে আমরা সুগার লেভেল হাই দেখতে পাবো, তখন বলা হবে আপনার ডায়াবেটিস হয়েছে। তার মানে ইনসুলিনের জন্য রেজিস্ট্যান্স তৈরি হলো বলেই ব্লাড সুগার বেড়ে গেল, কিন্তু এই ব্লাড সুগার আমরা চাইলেই রিভার্স করতে পারি, তার মানে ব্লাড সুগার কন্ট্রোল করা যায়।
এই ব্লাড সুগার যখন বেড়ে গেল, যখন বেড়ে যায়, তখন আপনার ইমিউন সিস্টেম কিন্তু খুব উইক হয়ে পড়ে, শরীরের বাকি রোগগুলোও কিন্তু এবার বৃদ্ধি পায়, আর বিভিন্ন রকম লক্ষণ দেখা যায়। বারবার খিদে পায়, গায়ে হাত পায়ে খুব ব্যথা হয়, খুব উইকনেস আসে, হাতে পায়ে ক্র্যাম্প হতে পারে, কোনো কোনো জায়গায় কেটে গেলে সেটা সহজে সারতে চায় না, ইত্যাদি নানান লক্ষণ দেখা যায়। এইসব লক্ষণ থাকলে অবশ্যই ব্লাড টেস্ট করান। এবার আমি হোমিওপ্যাথির বেস্ট 4টে সুগারের মেডিসিনের কথা বলবো। যদিও হোমিওপ্যাথিতে পার্টিকুলার ওষুধ হিসেবে কিছু হয় না, বিভিন্ন মানুষের ওপর ডক্টররা বিভিন্ন রকম সাইন অ্যান্ড সিমটমস দেখে ওষুধ সিলেক্ট করেন, তবু এই 4টে সাধারণত সুগারের পেশেন্টদের দেওয়া হয়ে থাকে। 1 নম্বর হলো সিজিজিয়াম মাদার টিনচার, 2 হলো জিমনেমা মাদার টিনচার, 3 হলো সেফালেন্ড্রা মাদার টিনচার, আর 4 হলো সোয়াটিক চিরাতা মাদার টিনচার। এই 4টে ওষুধের নামই আমার ডেসক্রিপশানে লিখে দেব, দেখে নিতে পারবেন। আর এ ব্যাপারে যদি কোনো এনকোয়ারি থাকে আমাকে কমেন্ট সেকশানে লিখতে পারেন। এই 4টে মেডিসিনকে 30 ml করে কিনতে হবে, সিল প্যাক কিনতে হবে, কোনো ভালো কোম্পানির ওষুধই কিনতে হবে, আর একটা 100 ml-এর খালি শিশি কিনতে হবে। এই 100 ml-এর খালি শিশিতে প্রতিটা ওষুধ 20 ml করে নিলে আপনার 80 ml ওষুধ হবে, 100 ml-এর শিশিতে আপনার 80 ml-এর ওষুধ হবে। তা ভালো করে ঝাঁকিয়ে 1/2 কাপ জলে 20 ড্রপস করে দিনে 3 বার খেতে থাকুন। 3 মাস পর অবশ্যই ব্লাড টেস্ট করে দেখবেন সুগার লেভেল কমে গেছে, যদি না কমে তাহলে বুঝবেন আপনার লক্ষণ অনুযায়ী আরও অন্য মেডিসিনও দরকার, তা এক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিতে হবে। আর অনেকের সুগার সম্বন্ধে অনেক প্রশ্ন পাই, কেউ বলেন টাইপ 1 ডায়াবেটিস হয়েছে না, টাইপ 2 কী করে বুঝবো, সুগার যদি কন্ট্রোলে চলে আসে তবে কি আবার নর্মাল খাওয়া দাওয়া করব, এসব নানা রকম প্রশ্ন মানুষের মনে থাকে। আর এ ব্যাপারে যদি আরও জানতে চান তবে অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখবেন, আর এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।